ধর্ণা অনশন থেকে স্লোগান পোস্টার দেওয়া, জরিমানার তালিকা থেকে বাদ নেই কার্যত কোনো প্রতিবাদের ভাষায়। নয়াদিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের জন্য জারি হয়েছে নতুন সার্কুলার, যেখানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পথ রোধ করে এমন যে কোনো কাজ করলে ছাত্রছাত্রীদের মোটা অঙ্কের অর্থ জরিমানা করা হবে বলে জানানো হয়েছে এই সার্কুলারে। আর যে বিজ্ঞপ্তি সামনে আসার পরে জেএনইউ কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিয়ে পড়ুয়াদের বিভিন্ন সংগঠনের দাবি, সার্কুলার নয় ফতোয়া জারি হয়েছে যাতে মুক্ত চিন্তার পরিসর সংকুচিত করে দেওয়া যায়। কেন্দ্রের শাসকের বিরুদ্ধে পদক্ষেপের বিরুদ্ধে ছাত্র পরিসরে আন্দোলন বিক্ষোভের একাধিক ঘটনার সাক্ষী জেএনইউ। ভারতের অন্যতম সেরা এই প্রতিষ্ঠানের পড়ুয়াদের কেন্দ্রের শাসকের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতাও নতুন নয়। বর্তমান বিজেপি সরকারের সময়ে একাধিক ঘটনা জেনে বারবার শিরোনামে উঠে এসেছিল এই জেএনইউ ক্যাম্পাস। রাজনৈতিক চাপা উত্তরও চলছিল জোরদার। সাম্প্রতিককালে সেই সময় ঘটনার জের যখন অনেকটাই সীমিত, তখনই পড়ুয়াদের প্রতিবাদের বিরুদ্ধে করা সার্কুলার জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জেএনইউ বিশ্ববিদ্যালয়ের তরফে জারি করা সার্কুলে কি বলা হয়েছে, যেখানে 28টি অভিব্যক্তিকে মিসকন্ডাক্ট বা অভব্য আচরণে তালিকাভুক্ত করা হয়েছে। শুধু তালিকায় রাখাই নয়, বিভিন্ন রকমের প্রতিবাদের অভিব্যক্তির জন্য বিভিন্ন রকমের জরিমানাও ধার্য হয়েছে পড়ুয়াদের জন্য, যেখানে বলা হয়েছে ধর্ণা অনশন থেকে পড়ুয়াদের একসঙ্গে বিক্ষোভ প্রদর্শন যদি পড়াশোনার কাজে ও বিভিন্ন প্রশাসনিক ও ক্লাসে ঢোকার পথ রোধ করে হয়, তাহলে সেক্ষেত্রে সেই প্রতিবাদ স্থলে হাজির পড়ুয়াদের 20,000 টাকা করে জরিমানা করা হবে। সার্কুলারে আরো জানানো হয়েছে, কোনো ধর্ম বর্ণ জাতিকে আঘাত করে এমন বা দেশ বিরোধী কোনো ছবি বা পোস্টার যদি ক্যাম্পাসের মধ্যে পড়ুয়াদের সাঁটান বা বিলি করে, সেক্ষেত্রে তাদের পড়তে হবে 10,000 টাকা আর্থিক জরিমানার মুখে। পাশাপাশি বলা হয়েছে, আগাম ছাড়পত্র না দিয়ে যদি কোনো পড়ুয়া বা সংস্থা জেএনইউ বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো বিক্ষোভ প্রতিবাদ প্রদর্শন করে, তাহলে সেক্ষেত্রে 6,000 টাকা জরিমানা করা হবে। আর কোনো পড়ুয়ার ক্ষেত্রে তাদের বিশ্ববিদ্যালয়ে থাকার সময়কালে যদি 5 বার এমন শাস্তির মুখে পড়তে হয়, তাহলে সেক্ষেত্রে তাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে। যে সার্কুলার ঘিরে তীব্র প্রতিবাদ জানিয়েছে জেএনইউ এর বিভিন্ন পড়ুয়াদের সংগঠন, তাদের দাবি দীর্ঘকালের মুক্ত চিন্তার ক্ষেত্র বলে পরিচিত জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে সেই পরিসর শেষ করে দেওয়ার চেষ্টা চলছে। এই ধরনের সার্কুলার আসলে ফতোয়া, যা জারি করে আসলে পড়ুয়াদের সত্যের জন্য লড়াইয়ের অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। রিপোর্ট, বিগ নিউজ।